স্যার গো, ও স্যার আমার কাছ থেকে লাইসেন্স আস স্যার, স্যার জরিমানা করতে হবে না স্যার। স্যার গো, আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেই স্যার, সে ভিডিওগুলো স্যার একদম ভাইরাল হয় না স্যার। স্যার এই কারণে আমার মনে খুব কষ্ট স্যার। স্যার প্লিজ একটু দয়া করেন স্যার। শোন, তুই আর আমি যে ভুয়া পুলিশ, কিন্তু আর কেউ জানে না, ঠিক আছে? আজকে কিন্তু মুরগি বানাবো, তাই তুই সব সময় কথাবার্তা সেভাবে বলবি, যদি না বলিস তোর কিন্তু দলে নেবো না, বুঝতে পারিসি কি কয়েছি? একদম চিন্তা করতে হবে না ভাই, তুই যেভাবে বলবি আমি সেভাবে করব। মুরগি আজকে বানাইতেই হবে। এই তুই কি এরকম ভাই বলবি? মুরগির সামনে এরকম ভাই যদি বলিস, তাহলে তোরা বুঝতে পারবে যে আমরা ভুয়া পুলিশ, আর একবারও যেন ভাই বলিস নি। ধুর, তাই তো ভাই, মুরগির সামনে তো ভাই বলা যাবে না, স্যার বলতে হবে। স্যার চলেন স্যার, ভুলই যাচ্ছে, এবার তো প্রত্যেকবার স্যার স্যার কব স্যার। চলেন স্যার, গাড়ি চালান স্যার। খবরদার, কথাটা যেন তোর মনে থাকে, একবারও যেন ভাই বলিস নি। ঠিক আছে স্যার, মনে থাকবে স্যার। মনে হয় ওই একটা মুরগির গাড়ি যেতি। চলেন দিন স্যার, ওখানে যাই ওই মুরগির গাড়িটা ধরি। কই এস আমরা, তুই কি আন্দাজে করছি? আমি তো দেখতে পাচ্ছি নি, কোনে যাইতি সে মুরগির গাড়ি? স্যার ওই দেখেন, অমনি যাইতি স্যার, ওই যে লাল গাড়ি যাইতি স্যার, দেখেন। আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো রই, সেগুলো কেউ দেখতে না, ইউটিউবে প্রমোট করতে না, বড় বিপদে রইস, কি যে করব। দূর আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একলা, আজকের মনটা খুব খারাপ, কি যে করবো বুঝতে পারতেন। ও হ্যাঁ, ওই তো যাইতিস একটা মুরগির গাড়ি, চল ওই মুরগির গাড়িটা থামাই, ওই আজকের মুরগি বানাবো। খবরদার, কথা যেন ঠিক মতন কইস, আর তা নাহলে তুই গাড়ির মধ্যে বয়, আমি দেখতে তোর কি করতে আয়। হ্যাঁ যা করার স্যার, তুই করগি যা, আমি বস থাকতিস গাড়ির মধ্যে, যা করার তুই করগি। আচ্ছা ঠিক আছে, তুই গাড়িতে যেন লাভিস নি, ঠিক আছে? যা করার আমি করতিস। এস আমরা, এ কিন্তু দাঁড়া দাঁড়া দাঁড়া, এস আমরা, এ তুই এই গাড়ি চালাচ্ছিস, তোর লাইসেন্স আস? লাইসেন্স যদি না থাকে তাড়াতাড়ি টাকা বের কর, টাকা বের করে কিন্তু ভাগ নাইলে বলে তোর 2000 টাকা জরিমানা করে দেবো, বলো তাড়াতাড়ি লাইসেন্স বের কর। স্যার গো, ও স্যার আমার কাছ থেকে লাইসেন্স আস স্যার, স্যার জরিমানা করতে হবে না স্যার। স্যার গো, আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেই স্যার, সে ভিডিওগুলো স্যার একদম ভাইরাল হয় না স্যার। স্যার এই কারণে আমার মনে খুব কষ্ট স্যার। স্যার প্লিজ একটু দয়া করেন স্যার। না এসাল্লা তো আমার থেকে বিপদ, এখন মুরগি কি আমার হইতে হয়? এসাল্লা বোঝে না কিভাবে ভিডিও আপলোড করতে হয়, তো বিশাল বিপদ, এখন কি করব? মুরগি কি বানাবো না ওর উপকার করব? না উপকারই করি। এসামরা তুই তো আমার থেকে বিপদে রয়েছি, তোর তো আমার থেকে বিপদ, ভিডিও আপলোড করার সময় তুই দেখে নিতে পারিস নি এসিও কিভাবে করতে হয়, ইউটিউবের মধ্যে সার্চ করবি, সার্চ করে লিখবি এসিও কিভাবে করবি, দেখবি তোর ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। আর শোন, যদি না পারিস তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবি, প্লে লিস্টের মধ্যে টিপস অ্যান্ড ট্রিক্সের একটা প্লে লিস্ট থাকবে, ওখানে অনেকগুলো প্লে লিস্ট করা রয়েছে, বুঝতে পারিসি? ওই ভিডিওগুলো দেখে নিবি, তুই থাক আর দেখ উপকার হয় কি না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মতন ভালো মানুষ পাওয়া যায় না স্যার, এই উপকার করার জন্য আপনার যে কত ওরা ধন্যবাদ দেবো স্যার, সেটা আর আমি কী করে কব, তা আমি এবার তো দেখ পান এসিও কীভাবে করতে আই স্যার। স্যার আপনিও ভালো থাকবেন স্যার।